বিশ্বাস করেন না, আমি নুন খাই নাই তো এই জন্য আমার ডাক উঠে না। আমার আবার কাঁচা নুন খেলে ফসকে না ডাক আসে। আরে ও গেদা একটু ডাক দিয়েছেন, এটা বললেন কাম করে খাইব, আমি চিনি না। আরে ও সদা কর্ম সদাকর্ম সাই, আরে ও সদা কর্ম সাই, আলো ও সদাগর সদাগরে কি মশার নাকি, আলো ও সদাগর মশাই কে আপনি? আমি আফসার করি। নমস্কার। এই যে আপনি নিগা দাতা আমার নিগা তিন সাত কি মনে করে এসেছেন কটক সাহেব? আমি শুনেছি কিনা এই যে আপনার ছয়টি কন্যা আছে, আছে ওই ছয়টি কন্যার বিবাহের সম্বন্ধ নিয়ে আসি। পাত্রকে এই যে চিনেন, আমি তো মনে করছি বাসাটি বসাই লেহা আছে, অনুমান করে বুঝে দিবে। এই যে আমাদের দেশে চান্দু সদাগর আছে না, ওই তারির আছে মনে করেন যে ছয়টি পুত্র সন্তান, ওই ছয়টি পুত্র সন্তান দিয়ে আপনার ছয়টি কন্যা দিয়া বিয়ার সম্বন্ধ নিয়ে আসি। আরে সম্বন্ধ করবো না মানে আফসার গড়কে ঠেলা খাইয়া কত মানুষ বসিয়া গেছে গা, এটা কি ই আর কি গটকালে মনে করছি তাকে বংশের মান ইজ্জত আছে, তারা একটা ময়মুরুব্বীর কাছে যদি দয়া করিয়া সাইরা দেয় তাহলে আর তার আইবার চায় না, বলে গড়ক সাহেব আপনি সব কিছু ঠিক করে তেরোর নিচে বয়স হয়ে পড়ছে আমার উপরে ঢাইলে দিচ্ছে, এই মনে করেন শুক্রে শুক্রে আসতো তিন শুক্রে বুধবার, কয়দিন পরে এইটাইছে মনে করেন যে ফাড়া মঙ্গলবার, এই ফাড়া মঙ্গলবারে বেলা দশ ঘড়িকার সময় মাইকা বাস ভাড়া করে তাহলে ভাই এখন বয়স হয়ে গেছে কেন, তেরো চোদ্দ হয়ে গেছে কেন, খালি চামড়ার মুখ ছিলি মনে করেন মাইকো বাস ভাড়া করে ড্রাইভার না করে থিয়া রিক্সা বাইর বেরিয়ে আই না, ওড়ায় ওঠার দরকার নাই কোন সাইডে ঘুরুম কি কর, ঠিক আছে নমস্কার আদাব আদাব আদাব।